আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اخلاق নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে সকলের মনে আছে মাশাআল্লাহ আমরা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুণিত اخلاقের মধ্য থেকে সপ্তম নম্বর একটি اخلاق নিয়ে আলোচনা করব সেই اخلاقের নাম হলো আত-তাওয়াক্কুল সেই اخلاقের নাম কি আমরা গত আলোচনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠতম একটি اخلاق নিয়ে কথা বলেছিলাম সেই اخلاقের নাম ছিল আল আদাল নেই পরায়ণতা আজকে আমরা সপ্তম পর্বে আলোচনা করব চেষ্টা করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اخلاق গুলো থেকে জেনে বুঝে যেন নিজের জীবনকে সাজাতে পারি ইনশাআল্লাহ শুধুমাত্র আসলাম একটু মন ভরে শুনলাম আবার ঘরে গিয়ে ভুলে গেলাম এমন শ্রোতা হওয়ার কি ইচ্ছা কারো আছে না আমরা আসব কিছু শিখব তদ অনুযায়ী নিজের বিবেককে পরিবর্তন করে জীবন সাজাবো ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত اخلاقের মধ্য থেকে অন্যতম একটি اخلاقের নাম হলো আত-তাওয়াক্কুল অন্যতম اخلاقের নাম কি তাওয়াক্কুল শব্দের অর্থ হলো ভরসা করা কি করা ভরসা একটু সকলে বলুন কি করা ভরসা করা নির্ভর করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভরসাকারী ছিলেন সাহাবীদেরকে কেমন প্রশিক্ষণ দিয়েছেন ভরসার ফলাফল কি আল্লাহ তা কোরআনের সচক্ষে মানুষকে দেখিয়েছেন প্রশ্ন হলো তাওয়াক্কুল কাকে বলে ইসলামী শরীয়তের পরিভাষায় দুনিয়া ও আখেরাতে সকল কাজে মঙ্গল লাভ এবং অমঙ্গল থেকে রক্ষায় আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করাকে তাওয়াক্কুল অর্থাৎ দুনিয়া এবং আখেরাতে মানুষের জন্য কল্যাণও আছে অকল্যাণও আছে সমগ্র কল্যাণ অকল্যাণের মালিক কে আল্লাহ আর ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুমিন বান্দা কি করবে ভরসা করবে কিসের থেকে যে মঙ্গল কামনাই অমঙ্গল থেকে রক্ষায় তাওয়াক্কুল শব্দটা আসলে আমাদের মাঝে প্রশ্ন তৈরি হয় আসলে তাওয়াক্কুল কি জিনিসের নাম আমি কি শুধু ভরসা করেই বসে থাকব নাকি ভরসা করার সাথে সাথে জিনিসটা সমাধানের জন্য চেষ্টা করব এটা নিয়ে আমাদের মাঝে অনেকে দ্বন্দ্ব তৈরি হয় এবং এই দ্বন্দ্বের কারণে অনেকে ঈমান থেকে অভিমুখ হয়ে যায় অনেকে ভাবে আমি যদি শ্রম করি আমার তো রিজিক আসছে তাহলে আমি তাওয়াক্কুল করব কেন প্রিয় ভাইরা তাওয়াক্কুল দুই জিনিসের নাম কয় জিনিসের নাম আজকে এই তাওয়াক্কুল কি জিনিস এটা বুঝলে আপনার ঈমান পরিশুদ্ধ হবে এবং তাওয়াক্কুলের কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার হবে তাওয়াক্কুল কয় জিনিসের নাম এক নম্বর হলো আল্লাহর উপর ভরসা করা দুই নম্বর হলো উপায় উপকরণ অবলম্বন করা আপনি অসুস্থ হয়েছেন আপনি ভাবলেন আল্লাহই তো আমাকে সুস্থ করবে আপনি ওষুধ না খেয়ে বসে রইলেন প্রিয় ভাইয়েরা এটাকে তাওয়াক্কুল বলে আমি যখন মাদ্রাসায় পড়ি আমার নিজের জীবনে ঘটনা দিয়ে বলি আমাদের একজন বড় ভাই মাস্টার্স কমপ্লিট করেছেন তো মাস্টার্স যখন কমপ্লিট করে তখন সরকারি চাকরির জন্য একটা প্রিপারেশন লাগে মাদ্রাসার শিক্ষক হওয়ার জন্য একটা এনটিআরসির অধীনে পরীক্ষা দেওয়া লাগে ওই পরীক্ষা যেন তেন পরীক্ষা না তো ওই ভাই দেখতাম পড়তো না সারাদিন ঘোরাফেরা করতো তো বললাম ভাই আপনি পরীক্ষা দিবেন পড়েন না কেন উনি বলেন ভাই এত মানুষ পড়ে পরীক্ষা দেয় টিকে না আমি চিন্তা করলাম না পড়ে পরীক্ষা দিই আর রবের উপর ভরসা করে দেখি টিকি কি না এটাকে ভরসা বলে আপনি ভালো করে পড়বেন রবের উপর ভরসা করবেন ওখানে যদি আপনার জন্য কল্যাণ থাকে রবের পক্ষ থেকে ফয়সালা আসবে এই জন্য তাওয়াক্কুল মানে হলো রবের উপরে ভরসা করা এবং উপায় অবলম্বন করা হাদিস শরীফ থেকে শুনুন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন তিরমিজি শরীফের হাদিস হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজির কাছে একজন সাহাবী আসলেন
এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা উট আছে এই উট দিয়ে আমি মরুভূমির পথ অতিক্রম করে থাকি ওগো নবী আমি আপনার কাছে এসেছি এখন আমার উটটি এখানেই রেখে আপনার আলোচনায় আমি শামিল হব আকিলুহা ওয়া আতাওয়াক্কাল আমি কি উট বেঁধে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল নাকি উটটা যেভাবে আছে রেখে দিয়ে তাওয়াক্কুল করব নবীজি সাহাবীকে বললেন আমার সাহাবী তুমি তোমার উটকে ভালো করে বাঁধো বেঁধে আমার আলোচনায় শামিল হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বাঁধার পরেই ভরসা করো সুবহানাল্লাহ তুমি উট বাঁধলে না আর রবের উপরে ভরসা করলে এটাকে তাওয়াক্কুল বলে না উট বাঁধার পরে তাওয়াক্কুল করো তাহলে তোমার এই উট ওই অবস্থানে রাখার জিম্মাদার হবেন কে আল্লাহ কুরআনুল কারীমের মাঝে তাওয়াক্কুলের ব্যাপারে সরাসরি আয়াত নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়ামেনের অধিবাসীরা মক্কায় হজ করতে আসতো হজ করা ভালো কাজ হজ করা আল্লাহর নৈকট্য অর্জনের কাজ ইয়ামেন বাসীরা মনে মনে ভাবত আমরা তো হজ করতে যাচ্ছি কেন টাকা পয়সা সাথে নিয়ে যাব আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছি তারা হজ করার সময় যে বাহন নিয়ে আসতো মক্কায় এসে হজের মৌসুমে ফকির হয়ে যেত বসে বসে ভিক্ষা করত মুসলমানদের এই দৃশ্য দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেন তোমরা ইয়ামেন থেকে আসলে একটু সম্বল নিয়ে আসতে হজ করতে এসেছ সম্বল নিয়ে না আসলে এই কঠিন সময় তুমি কি মানুষের কাছে হাত পাততে পারবে কথা বলেন পারবে এখন তাদের যুক্তি হলো না হজ তো ভালো কাজ আমি ভালো কাজ করতেই তো যাচ্ছি তা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি আল্লাহ তো আমাকে দিবে না আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন সূরাতুল বাকারার 197 নং আয়াত আল্লাহ নাজিল করে দিলেন আল্লাহ বললেন হে রাসূল আপনি জানিয়ে দিন জাতির লোকদেরকে ওয়াতাজাওয়াদু ফা ইন্না খায়রাজ্জাদিত তাকওয়া ইয়ামেনবাসীরা শুধু তোমরা নও কিয়ামত পর্যন্ত বহির্বিশ্ব থেকে যতজন মুসলিম নরনারী হজ করতে আসবে তাদের প্রতি আমি আল্লাহর নির্দেশ হলো ওয়াতাজাওয়াদু হজ করার জন্য তোমরা অর্থ সংগ্রহ করো উপায় অবলম্বন করো উপকরণ অবলম্বন করো তোমাকে জাহাজেও আসতে হবে ফ্লাইটেও আসতে হবে উটের মাঝে বহন করে আসতে হবে যেভাবে আসো নাই কেন তোমাকে পাথে অবলম্বন করতে হবে উপায় অবলম্বন করে আসো তুমি হজের জন্য যতগুলো অর্থ খরচ করলে আমি আল্লাহর ঘোষণা যে যত বেশি অর্থ খরচ করবে আমি আল্লাহ তার হজের মাঝে তত বেশি সওয়াব লিখে দেব ফাইন্না খায়রাজ্জাদিত তাকওয়া তবে মনে রাখো দুনিয়ার জাগতিক সমগ্র উপায় অবলম্বনের পরে শ্রেষ্ঠ উপায় হচ্ছে তাকওয়া সুবহানাল্লাহ তার মানে কি তাকওয়া দুই জিনিসের নাম একটা হলো রবের প্রতি ভরসা করা দ্বিতীয় হলো উপায় অবলম্বন করা কি করা আমরা সকলে একজন মহিয়সী রমণীর কথা জানি যেই মহিয়সী রমণীর নাম হলো হযরতে মারিয়াম আলাইহি সালাতু ওয়াসালাম মারিয়াম আলাইহি সালাতু ওয়াসালামের ঘরে একজন নবী এসেছিলেন ওই নবীর নাম হলো ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম মরিয়ম আলাইহি সালাতু ওয়াসালামের স্বামী ছিল নাকি কথা বলেন স্বামী ছিল মরিয়ম আলাইহি সালাতু ওয়াসালামের স্বামী ছিল না আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন মরিয়ম তোমার সন্তান হবে মরিয়ম আলাইহি সালাতু ওয়াসালাম বললেন আমাকে কোন পুরুষ স্পর্শ করে নাই কি করে সন্তান হবে আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন ফেরেশতা মরিয়মের জামার কলারের মধ্যে একটা ফু দাও তাফসীর ইবনে কাসির খুললে সাথে সাথে পাবেন মরিয়মের জামার কলার একটা ফু দাও ফু দেওয়া হয়ে গেল মরিয়ম গর্ভবতী হয়ে গেলেন দিন যত যায় মরিয়মের পেটের আকার তত বড় হয় মরিয়ম মনে মনে ভাবলেন সমগ্র জনপদের মানুষেরা যদি এই সংবাদ জানতে পারে আমি মরিয়মকে বেবিচারী নারী বলে মানুষ শৈলাম ঘটাবে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসালাম নিজের খালার কাছে গেলেন প্রশ্ন হলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসালামের খালাকে
হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালা সুবহানাল্লাহ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন খালাম্মা আমি তো গর্ভবতী হয়েছি আমার পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা আমাকে এই এই নিদর্শন দেখিয়েছে নবীর স্ত্রী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিশ্বাস করলেন হ্যাঁ তোমার পক্ষে আল্লাহর জন্য এই ফয়সালা করা সম্ভব এখন সম্ভব ঠিক আছে জনগণের মানুষ তো বিশ্বাস করবে যখন সন্তান প্রসবের সময় চলে আসলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জনপদ থেকে 80 কিলো দূরে চলে গেল যেতে যেতে একটা মরা খেজুর গাছ পেল খেজুর গাছের নিচে বসে আছে আর চোখের পানি ছেড়ে কাচ্ছে আল্লাহ যদি আমি মরিয়মকে দুনিয়ায় তুমি না পাঠাতে আমাকে যেই সন্তান দিলে আমি জাতির কাছে কি বলবো জনপদের মানুষেরা আমাকে লাঞ্ছিত করবে আমাকে অপমানিত করবে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে কাঁদছেন এরই মাঝে মরিয়মের প্রসব বেদনা শুরু হয়ে গেল প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল মরিয়মের প্রচন্ড ক্ষুধা লাগলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন আল্লাহ এই মরুভূমির মাঝে আমাকে খাবার দেওয়ার মতো তো কেউ নাই তুমি যদি আমাকে খাবার দিতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বৃক্ষের নিচে আশ্রয় নিয়েছিলেন ওই বৃক্ষটা ছিল খেজুর গাছ ওই গাছটা মরা গাছ ছিল শুকনা গাছ আল্লাহ তাআলা মরিয়মকে বললেন মরিয়ম রে গাছটা একটু নাড়া দাও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ নাড়া দিলেন আল্লাহ বললেন আমি গাছ থেকে তাজা খেজুর মরিয়মের সামনে হাজির করলাম এই কথাটি কোরআনুল কারীমের সূরাতুল মারিয়ামের 25 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াহুজ্জি ইলাইকা বিজিদ্বিন নখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া আমি মরিয়মকে বললাম মরিয়ম গাছ নাড়া দাও আর মরিয়ম যখন গাছ নাড়া দিল আমি আল্লাহ তাআলা ওই গাছকে জিন্দা করে দিলাম গাছ থেকে তাজা খেজুর মরিয়মকে উপহার দিলাম প্রিয় ভাইরা একটু লক্ষ্য করুন হযরতে মরিয়ম গর্ভবতী প্রসব বেদনা উঠেছে আল্লাহ তাআলা যে মরা বৃক্ষ জিন্দা করে মরিয়মকে খেজুর খাওয়াতে পারেন ওই আল্লাহ কি গাছ নাড়া দেওয়া ছাড়া খাওয়াতে পারেন না কথা বলেন পারেন না এই গাছ নাড়া দেওয়াটা আপনার কাজ রিজিক দেওয়া কার কাজ আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে গোলামদেরকে নির্দেশ করে সূরাতুল জুমায়ের 10 নং আয়াতে বলছেন ফাইদা উদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন গোলামেরা নামাজ যখন শেষ হয়ে যাবে আর বসে থেকো না জমিনের মাঝে ছড়িয়ে যাও আমি আল্লাহ তোমার জন্য অনেক রিজিক দিয়েছি তোমার দায়িত্ব ছড়িয়ে যাওয়া আমি আল্লাহর দায়িত্ব তোমার জন্য রিজিকের ফয়সালা করা ওই রিজিক অন্বেষণের সময় তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না লাআল্লাকুম তুফলিহুন যদি রবকে ভুলে না যাও রিজিকের জন্য দৌড়াও আশা করা যায় তুমি সফলকাম হবে তাহলে তাওয়াক্কুল মানে কি শুধু ভরসা করে বসে থাকা নাকি ভরসা করার সাথে সাথে উপায় অবলম্বন করা বুঝা গিয়েছে আরেকটি হাদিস শুনুন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন সুনানে ইবনে মাজা খুললে হাদিসটি পাবেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন নবীজি জানিয়েছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি জনপদের মানুষেরা যদি রবের প্রতি ভরসা করার মতোই ভরসা করে লারযাককুম কামা ইয়ারযুকুত তাইর পাখিকে যেমন করে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে ঠিক জনপদের মানুষের জন্যও আল্লাহ সম পরিমাণ রিজিকের বন্দোবস্ত করত প্রিয় ভাইরা পাখির কি ব্যাং বেলে আছে কথা বন আছে বিস্তালা অট্টালিকা আছে কিছুই নাই কিন্তু আল্লাহ তাআলা জনপদের মানুষদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন নবীর জবানে যে হে রাসূল তারা যদি রবের প্রতি ওই রকম ভরসা করত যেমনটা পাখি করে আমি আল্লাহ তাদেরকে পাখিকে যেমন রিজিক দিই তাদেরকেও রিজিক দিতাম এরপরে নবীজি বলেন তাগদু খিমাসা
এই পাখি সকালবেলা খালি পেটে বের হয় ওয়াতারুহু বিতানা পাখিটা সন্ধ্যাবেলায় পেট পুরিয়ে ঘরের মাঝে ফিরে আসে তাহলে পাখিকে সকালবেলা গর থেকে বের হতে হয় ঘরের মাঝে বসে থাকলে রিজিক আসে এই ভাইরা আপনি পড়ালেখা না করে চাকরি পরীক্ষা দিবেন টিকবেন না আর তকদিরকে বলবেন তো তকদিরের উপর ভরসা করে লাভটা হলো না আপনি বিয়ে না করে সন্তানের আশা করছেন নামাজ না পড়ে জান্নাতের আশা করছেন সুন্নাত না মেনে আশিক রাসূল দাবি করছেন এটা তাওয়াক্কুল পরিপন্থী কাজ এজন্য সকালবেলা বের হতে হবে রিজিকের অনুসন্ধান করতে হবে তাহলে তাওয়াক্কুল মানে হলো রবের প্রতি ভরসা করা এবং উপায় অবলম্বন করা এতটুকু কি বুঝতে পেরেছেন এখন আসুন তাওয়াক্কুলের গুরুত্বটা কি তাওয়াক্কুলের এক নম্বর গুরুত্ব হলো পৃথিবীর জমিনের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা মানুষ হলো নবী এবং রাসূল আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে তাওয়াক্কুল করার নির্দেশ দিয়েছেন প্রশ্ন হতে পারে নবী এবং রাসূলদেরকে কেন তাওয়াক্কুল করার নির্দেশ দিলেন নবী এবং রাসূলরা তো আল্লাহর প্রেরিত বিশেষ মেহমান ওনারা তো আল্লাহর প্রতি ভরসা করবেন এটাই স্বাভাবিক হ্যাঁ প্রিয় ভাইরা নবী এবং রাসূলরা কোন দলের মানুষ ছিল না নবী এবং রাসূলরা কারো পক্ষের মানুষ ছিল না নবী এবং রাসূলরা ন্যায় এবং নীতির কথা বলতেন যখন এই জনপদের মানুষের মাঝে ন্যায় এবং নীতির কথা বলা হয় জনপদের মানুষ কি কষ্ট না দিয়ে ছেড়ে দেয় কথা বলেন ছেড়ে দেয় যত প্রকার নির্যাতন হয় সব সময় হকপন্থী মানুষের উপরে হয় কিয়ামত পর্যন্ত হকের সারিতে যারা থাকবে তাদের প্রতি জুলুম এবং নির্যাতন আসবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে সেই সৎ পথের উপর অবিচল থাকা লাগবে বলতে পারেন আমার আমি তো এই পথের পথিক নই তাহলে কি আমি তাওয়াক্কুল করব না হ্যাঁ আপনার জন্য তাওয়াক্কুল আছে সেটা কি আপনি যেই জায়গায় চাকরি করছেন আপনার সামনে অনেকেই মোটা অঙ্কের টাকা নিয়ে বসে আছে চাকরি নিবে আপনি চাইলে টাকা দিয়ে চাকরি নিতে পারেন আপনি ভাবলেন না আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ তো আমাকে খাওয়াবে আমার তো হাত পা আছে আমি পরিশ্রম করব আমি এই ঘুষ দিয়ে দুর্নীতি করে অসৎ উপায় অবলম্বন করে তাওয়াক্কুলের অন্তর্গত হব অনেকে ভাবে তাওয়াক্কুল মানে হলো ঘুষ দেওয়া তাওয়াক্কুল দিয়ে ঘুষ দিয়ে ভাবে আমি তাওয়াক্কুল করে যে চাকরি আমারটা হবে না এমনটা তাওয়াক্কুল না প্রিয় ভাইয়েরা নবী এবং রাসূলরা তাওয়াক্কুল করেছেন আল্লাহ তাআলা এই জন্য কুরআনুল কারীমের মাঝে নবী এবং রাসূলদেরকে নির্দেশ করে বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন হে আমার নবী এবং রাসূলরা তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো জনপদের লোকেরা তোমাকে যতই নির্যাতন করুক তুমি এতটুকু জেনে রাখো তুমি যেই পথের উপরে আছো তোমার পথটা সুস্পষ্ট হকের পথ অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 58 নং আয়াতে বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যাল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা হে রাসূল আমি আপনাকে বলছি আপনি সেই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করুন যে আল্লাহ রব্বুল আলামিন জীবিত তিনি মৃত্যুবরণ করে না ওই আল্লাহর প্রশংসা করুন যে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রশংসার কথা জানেন ওই আল্লাহর প্রতি ভরসা করুন যে আল্লাহ মানুষের গোপন প্রকাশ্য গুনাহের কথা জানেন সুতরাং বিচলিত হবেন না অবিচল থেকে রবের প্রতি তাওয়াক্কুল করুন শুধু তাই নয় আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সূরাতুত তাওবায় 129 নং আয়াতে বলছেন ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম হে রাসূল আমি আপনাকে বলছি জনপদের লোকেরা যদি আপনার কথা না শুনে দিকভ্রান্ত হয়ে যায় আপনি তাদের ব্যাপারে বলে দিন আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি এবং রবের প্রতি ভরসা করেছি যে রব সমগ্র আরশে আজিমের একমাত্র মালিক
প্রিয় ভাইয়েরা তাহলে নবী এবং রাসূলদেরকে তাওয়াক্কুলের নির্দেশ দিয়েছেন কে সূরাতুল মুলকের 29 নং আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন জাতির লোকদেরকে বলে দিন কুল হুয়ার রাহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কাল فستعلمون من هو في ضلال مبين يا رسول ابتي بوري دين امي شي رحمان ربطي ايمان نيچي اوي رحمان ربطي امي الله بروشة كورچي امي اوي رحمان ربطي بروشة كورچي جي رحمان ربطي ايمان نيچي জনপদের লোকদের মাঝে যারা ঈমানদার নও আপনি তাদেরকে অচিরেই চিনে নিতে পারবেন প্রিয় ভাইরা নবীদেরকে নির্দেশ দেওয়ার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওয়াক্কুলের ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন কাদেরকে একটু সকলে বলো কাদেরকে আমাদের আমাদেরকে বলতে আমরা তো ঈমানদার ঈমানদার না সন্দেহ হয় না সন্দেহ হয় আল্লাহ কাদেরকে নির্দেশ দিয়েছেন একটু সকলে বলো কাদেরকে আমাদের আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ওয়ালাল্লাহি ফাল ইয়াতাওয়া للمؤمنون مؤمن در উচিত তার রবের প্রতি ভরসা করা কেন ভরসা করবে ওই ব্যক্তি মুমিন না মুনাফিক ওই ব্যক্তির ভরসার উপরেই নির্ভর করবে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নং আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম যখন স্মরণ করা হয় তাদের হৃদয়ে কি ভয়ে কেঁপে ওঠে তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের হৃদয়ের মাঝে ঈমান বেড়ে যায় তারা এতটুকু ভাবে না রে দুনিয়ার জীবন তো থাকতে পারবো না আল্লাহ যে জান্নাতের কথা জাহান্নামের কথা বলেছেন তাকদীর এবং তাওয়াক্কুলের কথা বলেছেন সমগ্র কিছুই সত্যি এবং বাস্তব তাদের হৃদয়ের মাঝে ফুটে ওঠে যার কারণে তাদের হৃদয়ের মাঝে ভয় কেঁপে ওঠে এবং তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এরপরে তারা মজবুতভাবে তাদের রবের প্রতি ভরসা করে তাহলে কারা রবের প্রতি ভরসা করে মুমিনরা কারা রবের প্রতি ভরসা করে মুমিনরা প্রিয় ভাইরা এই তাওয়াক্কুলের 3 নম্বর গুরুত্ব হলো من يتق الله يجعل له مخرجا যে ব্যক্তি রবের প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য কোন না কোন উপায় বের করে তাকে ওই মুসিবত থেকে ওই সমস্যা থেকে হেফাজত করে কুরআনুল কারীমে সূরাতুত তালাকের 2 থেকে 3 আয়াতে বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ বলেন যারা আমি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করলে আমি আল্লাহকে ভয় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে কোনো উপায় উপকরণ বের করে দিব ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব যা তোমার হৃদয় কখনো অনুধাবন করে নাই ও মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যারা রবের প্রতি ভরসা করলে তাকওয়া অবলম্বন করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমাদের এই রবের প্রতি ভরসা রবের প্রতি তাওয়াক্কুল করার কারণে তোমরা অবশ্যই রবের পক্ষ থেকে সাহায্য পেয়ে যাবে হাসবু রব তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় ভাইরা এই জন্য হাদিস শরীফের মাঝে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন হযরতি জামির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন ইবনে মাজাহ শরীফে হাদিসটি এসেছে জাবির বিন আব্দুল্লাহ বলেন নবীজি জানিয়েছেন ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাউফি রিজকাহা একজন মানুষ তার রিজিকের যে বাজেট আল্লাহ দুনিয়াতে রেখেছেন ওই বাজেট শেষ না করে কখনো মারা যাবে
তাহলে আমি যে দুনিয়া থেকে বিদায় নিব আমার বাজেট শেষ হয়েছে তারপরেই আমার বিদায় হবে এর আগে বিদায় হবেও না নবীজি এরপরে বলেন ওয়াইন আবতা আনহা ওই বাজেটটা আসতে একটু দেরি হলেও তুমি তোমার রিজিকের সেই পূর্ণতা পূরণ করেই দুনিয়া থেকে বিদায় নিবে ফাত্তাকুল্লাহ সুতরাং রিজিক অন্বেষণের ক্ষেত্রে হায়াতের বাজেট পূরণের ক্ষেত্রে রবকে ভয় করো যত্রতত্র রিজিকের অন্বেষণ করো না হারাম ব্যবসা করে হারাম পথে রিজিক অন্বেষণ করে নিজেকে জাহান্নামী বানিয়ে দিও না রবের প্রতি তাওয়াক্কুল করো রবকে ভয় করো ওয়া আজমিলু ফিত তলাব এবং রিজিক অন্বেষণের ক্ষেত্রে হালাল পন্থা অবলম্বন করো প্রিয় ভাইরা তাওয়াক্কুলের চার নম্বর গুরুত্ব হলো যারা রবের প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করে যদিও তা একটু বিলম্বে হয় রবের প্রতি তাওয়াক্কুল থাকলে রব মুক্ত করবেন এটার প্রমাণ অহরহ আছে আমরা সকলে জানি খন্দকের যুদ্ধের কথা মুসলমানরা উহুদের যুদ্ধে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না মেনে নিজেদের সংখ্যাধিক্যের কারণে মনের মাঝে একটু অহংকার আসলো রবের প্রতি তাওয়াক্কুল কমে গেল হাইরে আজকে তো আমাদের সংখ্যা বেশি আমরাই আজকে জিতব সংখ্যা দিয়ে কখনো জয় এবং পরাজয় নির্ধারিত হয় মুসলমানরা উহুদের যুদ্ধে বিভস্ত হয়ে গেল বিধ্বস্ত হয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন এরই মাঝে খন্দকের যুদ্ধের সময় চলে আসলো সাহাবীরা মনে মনে অনেকের ভয় যে যুদ্ধ করব নাকি যুদ্ধ না করে থাকব নবীজি সাহাবীদের কাছে পরামর্শ করলেন কি করা যায় অনেকেই তো হতাহত হয়েছে হযরতে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা একটা পদ্ধতিতে যুদ্ধ করতে পারি সেটা কি আমরা পরীক্ষা খনন করব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মুসলমানদেরকে সমগ্র মদিনা পাহারা দেওয়ার নির্দেশ দিলেন দশজন করে ভাগ করলেন তোমরা দশজন এত দূর পথ পরীক্ষা খনন করবে সমগ্র টিম কাজ করতে শুরু করলো চারদিকে পরীক্ষা খনন করা হয়ে গেল কাফেররা আক্রমণ করার জন্য আসলো আক্রমণ তারা করবে কি করে পরীক্ষাই তো পার হওয়া যায় না একদিক দিয়ে একটু কাছাকাছি ছিল তারা ঘোড়া আলাপিয়ে সুন্দরভাবে পার হওয়ার চেষ্টা করলো মুসলমানরা তীর নিক্ষেপ করে প্রতিহত করলো এক পর্যায়ে কাফেরদের দশজন লোক নিহত হলো মুসলমানদের ছয়জন শহীদ হয়ে গেল আবু সুফিয়ান লক্ষ্য করল এভাবে লাফিয়ে আমাদের পার হওয়ার সুযোগ নাই একটু শক্তি সঞ্চয় করা দরকার তারা বিপরীত প্রান্তরে তাঁবু স্থাপন করলো রবের প্রতি মুসলমানদের তাওয়াক্কুল থাকার কারণে রাত্রি বেলায় আল্লাহর পক্ষ থেকে প্রচন্ড ঝড় এবং তুফান শুরু হয়ে গেল কাফেরদের তাঁবু ছন্নভন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে ঘোড়াগুলি উটগুলি রশি ছিঁড়ে চলে গেল কোথায় গেল হদিস পাওয়া গেল না আবু সুফিয়ান বলল না না মুহাম্মদ নিশ্চয়ই আমাদের জন্য কোনো বদদোয়া করছে মুসলমানদের পক্ষে রব ফয়সালা দিয়েছে এই ঝড়ের মাঝে আর টিকে থাকা সম্ভব না তারা সকলে পালিয়ে চলে গেল মুসলমানরা যখন এই দৃশ্য দেখলো আল্লাহ রব্বুল আলামিন ওই সময় মুসলমানদের হৃদয়ের মাঝে ঈমানটা বাড়িয়ে দিল আল্লাহ তাআলা এই প্রসঙ্গে সূরাতুল আহজাবের বাইশ নং আয়াতে বলছেন ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল-আহজাবা ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম্মা রাআল মুমিনুনা যখন মুমিনরা দেখলো কাফেরদের বড় বড় সৈন্য 6,000 7,000 নয় তাদের এমন অস্ত্রশস্ত্র ছিল মুসলমানদেরকে মুহূর্তে শেষ করতে পারে এত বিশাল সৈন্য দেখার পরে মুসলমানরা ভয় পেয়ে গেল আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা নাজিল করলাম সকালবেলায় মুসলমান যখন এই দৃশ্য দেখলো তখন তারা অজান্তেই বলে দিল এটি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা এবং রাসূলের নবুয়তের সত্যতা
আল্লাহ তাআলা বলছেন ওমা জাদাহুম রবের প্রতি তাওয়াক্কুলের কারণে আমি আল্লাহ তাদেরকে পরাজিত করলাম কাফেরদেরকে নাস্তে নাবুদ করে দিলাম এবং মুসলমানদের ঈমান বাড়িয়ে দিলাম সুবহানাল্লাহ প্রিয় ভাইরা যারা রবের প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেন বিনা হিসাবে জান্নাতি হতে চান সকলেই চান প্রিয় ভাইরা বিনা হিসাবে যদি জান্নাতি হতে চান তাহলে রবের প্রতি তাওয়াক্কুল করার কোনো বিকল্প হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সাহাবীদেরকে জানালেন আমার সাহাবীরা আমাকে স্বপ্নের মাঝে কিছু নবীদের উম্মতকে দেখানো হলো আমি দেখতে পেলাম বিভিন্ন নবীর উম্মতদেরকে তাদের সংখ্যা এত বেশি ছিল না কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম জনপদের মাঝে মানুষ আর মানুষ যাদের দিকে আমি তাকালাম আমার দৃষ্টি ধীমা শেষ হয়ে যায় তাদের সংখ্যা শেষ হয় না তাদের সংখ্যা যেন আসমান পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে আমি জিজ্ঞাসা করলাম মানহা বিহি এরা কারাম আমাকে বলা হলো উম্মাতুকা এরা আমার উম্মত আমার মনটার সাথে সাথে বড় হয়ে গেল অন্য অন্য নবীর উম্মতের তুলনায় আমার উম্মতের সংখ্যা বেশি নবীজি বললেন এরপর আমাকে বলা হলো ইয়াদখুলুল জান্নাতা মিনহা উলাই সাবউনা আলফা বিগাইরি হিসাব ওগো নবী আপনার এই উম্মতগুলার মাঝ থেকে আল্লাহ 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতি বানাবে নবীজি এই কথা বললেন কারা জান্নাতি হবেন এই কথার ব্যাখ্যা করলেন না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন নবীজি ঘরের মাঝে ফিরে গেলেন সাহাবায়ে কেরাম একে অপরে গবেষণা করতে লাগলেন আমান্না বিল্লাহ আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি ওয়াত্তাবানা রাসূলা রাসূলকে অনুসরণ করছি আমরাই তো সেই বিনা হিসাবে জান্নাতিদের কাতারে শামিল হব এরই মাঝে সাহাবীদের মাঝে মতানৈক্য তৈরি হয়ে গেল সাহাবীরা রাসূলের কাছে সংবাদ জানালো ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন আপনার উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ একটু যদি বলতেন তারা কারা আমাদের মাঝে মতানৈক্য তৈরি হয়েছে তখন নবীজি বলেন হুমুল্লাযী লা ইস্তারিকুনা তারা হচ্ছে ওই সমগ্র মানুষ যারা তন্ত্র এবং মন্ত্রে বিশ্বাস করে তন্ত্র এবং মন্ত্রে বিশ্বাস করে এমন মানুষ নাই দেখা যায় কি সমগ্র পত্রিকার মধ্যে লেখা থাকে মগা স্বামী বসে আছে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে আপনার সংসারের অশান্তি ছেলে মেয়ের প্রেমের বিচ্ছেদ সন্তান হয় না মুহূর্তে কাজ করে নগদে নারায়ণ করবে এরকম পত্রিকায় দেখা যায় না এরকম তন্ত্র মন্ত্রে বিশ্বাস করলে জান্নাত পাবেন নবীজি এরপরে বলেন ওয়ালা ইয়াতা তাইয়ারুনা তারা কুলক্ষণে বিশ্বাস করে সকালবেলা ঘুম থেকে উঠেছেন মাথার উপরে কাক ডাক দিচ্ছে বললেন হায়রে আজকে দিনটা মনে ভালো যাবে না খাওয়া খাওয়ার সময় আপনার হঠাৎ কাশি চলে আসলো বললেন আমার কথা মনে হয় কেউ স্মরণ করছে প্রিয় ভাইয়েরা কুলক্ষণে বিশ্বাস করা যাবে নবীজি এরপরে বলেন ওয়ালা ইয়াক্তাবুনা তারা লোহা দিয়ে লোহা পুড়িয়ে ছেক দিবে না লোহা পুড়িয়ে ছেক দেওয়ার প্রবণতা আমি দেখেছি দেখা যায় একজন মায়ের সন্তান বারবার মারা যায় ওই সময় দেখতাম স্বর্ণকে পুড়িয়ে কপালে দাগ দিত দেখেছেন এরকম এটা কিন্তু কুলক্ষণ এটাতে বিশ্বাস করা যাবে সন্তান থাকবে কি থাকবে না ফয়সালা কার আল্লাহ এরপর নবীজি বললেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা কুলক্ষণে অবিশ্বাস করবে না তন্ত্র মন্ত্র বিশ্বাস করবে না এবং লোহা পুড়িয়ে ছেঁকো দিবে না তারা একমাত্র তার রবের প্রতি ভরসা করবে রবের প্রতি ভরসাকারী ওই সমগ্র 70,000 উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানাবে প্রিয় ভাইরা এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তাওয়াক্কুলকারী ছিলেন একটি ঘটনা শুনুন যেটি আমরা সকলে জানি সাউর পর্বতের গুহায় নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ছিলেন কাফেররা খুঁজতে খুঁজতে তাদের কদম গুহার মাঝে চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ তারা যদি একবার নিজের পায়ের দিকে তাকায় তারা আমাকে এবং আপনাকে দেখে ফেলবে ওই সময় নবীজি তাওয়াক্কুল করেছিলেন কার প্রতি হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারীর হাদিস তিনি বলেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে সময় আমি এবং রাসূল সাউর পর্বতের গুহার মাঝে ছিলাম ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাকুম নাযারা তাহতা কদামাইহি লাবসরনা নবী হে পায়ের দিকে তাকালেই তো আমাদেরকে দেখবে নবীজি আমাকে বললেন মা যন্নুকা ইয়া আবু বকর হে আবু বকর তোমার ধারণা কি হয় এই ঘরের মাঝে আমরা অবস্থান করছি কাফেররা আমাদেরকে দেখবে মৃত্যুর পরোয়ানা আমাদের ব্যাপারে জারি হয়েছে তোমার কি ধারণা হয় তারা আমাদেরকে দেখে ধরবে এবং হত্যা করবে তুমি শোনো ইয়া আবা বকর বি ইসনাইনি আল্লাহু সালিসুহুমা এই ঘরের মাঝে আমরা দুইজন নই আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে নবীজি ওই সময় কার প্রতি ভরসা করেছিলেন আল্লাহর প্রতি প্রিয় ভাইরা এরপর আসুন নবীজি হিজরত করবেন নিজের ঘর থেকে বের হবেন কাফেররা নবীজিকে মরণ ছবল দিবে চারদিক থেকে মক্কার সমগ্র শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ যুবক সৈনিকদেরকে জড়াই করল সকলে রাসূলের ঘর ঘেরাও করল নবীজি জানে না আজকে রাতে নবীজিকে চিরদিনের মতো হত্যা করা হবে শহীদ করে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে পাঠালেন জিব্রিল যাও আমার নবীর কাছে এই মেসেজ পৌঁছিয়ে দাও লা তাবিত হাযিহি লাইলা আলা ফিরাশিকা আল্লাযী কুনতা তাবিতু আলাইহি নবী হে যেই বিছানার মাঝে প্রতি রাত আপনি ঘুমান আজকে এই বিছানায় ঘুমাবেন না আজকে রাতে আপনাকে হত্যার তারা পরিকল্পনা করছে নবীজি সাথে সাথে হযরত আলীকে বিছানার মাঝে শুইয়ে দিলেন চারদিক থেকে তারা ঘেরাও করে আছে কিভাবে বের হবে আল্লাহ তাআলা নবীকে বললেন নবী হে হাতের মাঝে একটু বালু নিন ওই বালুটা হাতের মাঝে নিন আর চারদিকে ওই বালুটা নিক্ষেপ করে দিন নবীজি বালু হাতে নিলেন চারদিকে নিক্ষেপ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বালুটুকু আমি কাফেরদের চোখের মাঝে প্রবেশ করিয়ে আমার নবী এবং কাফেরদের মাঝে পর্দা ঢেলে দিয়েছি সূরাতুল ইয়াসিনের 9 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون أمي الله رب العالمين شيء بالي غلا أمار نزير هاتي تادر چوخير مدد پروبش کرالام أمار نوبي أمون تادر مزد اكتا عبرون توي دي كوري ديلام أمي أمار نوبي كي كافر در مدد تي كي مكة چڑي مدينة পৌঁছালাম প্রিয় ভাইরা এখান থেকে একটু শিক্ষা নিন আল্লাহ তাআলা চাইলে কি কাফেরদের মাঝ থেকে নবীকে বের করতে পারতেন না কথা বলতে পারতেন না কিন্তু আল্লাহ নবীকে কেন বললেন একটু বালি নিন একটু নিক্ষেপ করুন এই বালি নেওয়া এবং নিক্ষেপ করা হচ্ছে উপকরণ আপনাকে নিক্ষেপ করতে হবে নিক্ষেপ যখন করবেন আর রবের উপরে ভরসা করবেন ফয়সালা কার হবে শুধু তাই নয় দেখুন নবীজি আবু বকরের বাড়িতে গেলেন আবু বকরকে সাথে নিলেন এবং নবীজি উপকরণ অবলম্বন করলেন আবু বকর স্বাভাবিকভাবে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার যে রাস্তা আছে আমরা ওই রাস্তা দিয়ে যাব না বিপরীত রাস্তা দিয়ে যাব আবু বকর আমরা তিন দিন সাউর পর্বতের গুহার মাঝে অবস্থান নিব মক্কা যখন স্বাভাবিক হয়ে যাবে আবার আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব আবু বকর বিপরীত পথের রাস্তা তো আমরা চিনি না রাস্তা চিনে এমন একজন মানুষকে তুমি নিজের কাছে টাকা দিয়ে ভাড়া নাও আবু বকর তোমার যে একজন দাস আছে ওই কৃত দাসকে তার ছাগলগুলি নিয়ে আমরা যেই পথ দিয়ে হেঁটেছি ওই পথ দিয়ে নিয়ে আসবে ছাগলের পদচিহ্নের আঘাতে আমাদের পায়ের আঘাতগুলি মুছে যাবে উপায় উপকরণ নেই না কথা বলার উপকরণ না নবীজি বলেন আবু বকর তোমার সন্তান আব্দুল্লাহকে বলবে সে যেন মক্কার সমগ্র তথ্যগুলি আমাদের কানে পৌঁছিয়ে দেয় তোমার মেয়ে আসমাকে বলবে সে যেন আমাদের জন্য রান্না করে নিয়ে আসে এই গুহার মাঝে তিন দিন আমরা খাবার ব্যতীত থাকতে পারবো তাহলে স্বাভাবিক পথ দিয়ে না গিয়ে বিপরীত পথ দিয়ে যাওয়া আব্দুল্লাহকে সংবাদ সংগ্রহ করতে দেওয়া
নবীজি ওই সাউর পর্বতে তিন দিন থাকবেন এই পরিকল্পনা করা এগুলা হচ্ছে উপকরণ এগুলা কি আর যখন আপনি উপকরণ সংগ্রহ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যই ভরসা হয়ে যাবেন এর একটি দৃষ্টান্ত হাদিস উল্লেখ করা হয়েছে সহি বুখারীর হাদিস হযরত বারা ইবনুল আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় পৌঁছে গেলেন যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কাফেরদের মাঝে যে সমস্যা ছিল সমস্যা যখন সমাধান হয়ে গেল আবু বকর একবার আমার আব্বার কাছে আসলো তার ঘোড়ার হাওদা কেনার জন্য যে হাওদার উপরে মানুষ বসে ঘোড়ার সিট কেনার জন্য আসলো আমার আব্বা আবু বকরকে বলল আবু বকর একটু বলো না ওই দিন তোমাদের সাথে কি হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওই দিন আমরা যখন সমগ্র পরিকল্পনা গ্রহণ করে রওনা হয়ে গেলাম মক্কার কাফেররা আমাদেরকে খুঁজে পেল না চারদিকের মাঝে এলান করে দিলাম 100 লাল উট দেওয়া হবে যে মুহাম্মদের গর্দান আমাদের কাছে নিয়ে আসতে পারবে ওই সময় মক্কার একজন দূরদর্শ নেতা মক্কার একজন দূরদর্শ কূটনৈতিক সম্পন্ন ব্যক্তি যার নাম ছিল সুরাকা ইবনে মালিক সুরাকা নিজের ঘোড়াটুকু দাসকে বলল মাঠের মাঝে বেঁধে রেখে আসো তার দাসকে বলল একটু খাবার আমার ঘোড়ার পাশে রেখে আসো কাউকে না জানিয়ে গোপনে গোপনে মুহাম্মদকে খুঁজতে বের হয়ে গেল সুরাকা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রাসূলকে পেয়ে গেল পাওয়ার পরে চিন্তা করল মুহাম্মদকে যদি আমি হত্যা করতে পারি মক্কার মাঝে 100 লাল উট আমি পাবো সবচেয়ে ধনী মানুষ আমি হয়ে যাব সুরাকা তীর নিয়ে রাসূলকে আঘাত করবে যখন তীর নিক্ষেপ করবে এরি মাঝে রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল সুরাকার পুরা ঘোড়া পেট সহ জমিনের মাঝে দেবে গেল সুবহানাল্লাহ এই কথাটুকু হযরত আবু বকর বলছেন ফারতামাত বিহি ফারসাহু ইলা বাতনিহা ফিল আরদি ঘোড়ার পেট সহ পা গুলি জমিনে দেবে গেল নিচ থেকে যেন ধোঁয়া বের হয় সুরাকা বুঝতে পারলো মুহাম্মদকে আমি হত্যা করতে পারবো না সুরাকা চিৎকার করলো ভাই মুহাম্মদ একটু দাঁড়াও তুমি আমাকে এই অবস্থায় রেখে যেও না আমি এখান থেকে আর উঠতে পারবো না আমার বিশ্বাস তুমি আমার জন্য মনে মনে বদদোয়া দিয়েছো আমি তোমাকে হত্যা করতে এসেছি ফাদউলি তুমি আমার জন্য একবার রবের কাছে দোয়া করো কথা দিলাম আমি একবার যদি আমাকে এই অবস্থা থেকে মুক্ত করে দাও আমি আল্লাহর প্রতি ঈমান আনায়ন করব যারা এই পথে আসবে সকলকে পথ থেকে দূরে ঠেলে দেব নবীজি সুরাকার কাছে আসলেন আবার দোয়া করলেন আল্লাহ সুরাকাকে ওই অবস্থা থেকে উঠিয়ে দিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে সুরাকা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং সুরাকা রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার উটগুলি আমার খাবারগুলি আপনাকে দিতে চাই আমার বাহনটা আপনাকে দিতে চাই নবীজি বললেন সুরাকা কিছুই লাগবে না তুমি শুধুমাত্র আন আরুদ্দান কুমা আমরা যে এই পথেই যাচ্ছি এই কথা কাউকে বলবে একটু লক্ষ্য করুন নবীজি সমগ্র পরিকল্পনা করলেন সমগ্র পরিকল্পনার পরেও বিপদের সম্মুখীন হলেন রক্ষা করেছেন কে আল্লাহ এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে জীবনে মুসিবত আসবে সংগ্রাম আসবে অনেক কষ্ট আসবে এই কষ্টের মাঝেও যদি আপনি আল্লাহর প্রতি ভরসা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন উপায় অবলম্বনের মধ্য দিয়ে আপনার প্রতি তাওয়াক্কুলের কারণে রহমত নাজিল করবেন সর্বশেষ একটি ঘটনা বলি সেটি হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন আরবের মাঝে ইসলাম বিজয় হয়ে গেল উনি দিন প্রচারের জন্য অনারবদের কাছে গেলেন যাওয়ার পরে উনি যখন সেখানে দিনের দাওয়াত দিচ্ছেন তখন অনারব লোকেরা বলল ভাই খালিদ এই মানুষগুলো খুবই খারাপ মানুষ তোমাকে মাঝে মধ্যে বিষ পান করিয়ে হত্যা করতে পারে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রতি তাওয়াক্কুল এত বেশি ছিল তিনি বললেন ইতুনিবি আনো আমার কাছে বিষ আনো তারা যে তোমাকে বিষ পান করিয়ে হত্যা করবে বিষ আনো যখন বিষ আনা হলো ফাআখাযা বিয়াদি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু নিজের হাত দিয়ে বিষ ধরলেন সুম্মা ক্বতাহামা ওয়া ক্বালা বিসমিল্লাহ বিষগুলি মুখের মাঝে ঢেলে দিলেন বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন তখন বর্ণাকারী বলছেন ফালাম ইয়াদুর রুহু শাইআ
তার তাওয়াক্কুলের পরিমাণ এত বেশি ছিল যে বিষ তার শরীরে কোনো কার্যকারিতা করতে পারে না তার তাওয়াক্কুলের মাধ্য দিয়ে বিষও পানি হয়ে যাও এর নজির আছে না নাই তার মানে আবার যেই কাউকে দাওয়াত দিয়ে বিষ পান করে প্র্যাকটিস করেন না তাহলে সর্বনাশ হয়ে যাবে যে বিষ পান করে রবের উপর তাওয়াক্কুল করলে বিষ পানি হয়ে যায় আপনি ওয়াজ শুনে বাসায় গিয়ে বিষ নিয়ে প্র্যাকটিস করবেন পরে অবস্থা সর্বনাশ হয়ে যাবে এটি হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কারামাত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কারামাত অর্থাৎ আল্লাহ এতটুকুই প্রমাণ করছেন যে তাওয়াক্কুলকারীকে আল্লাহ কখনো নিরাশ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর কি হাদিস শেষ করছি মুসনাদ আহমদের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন স্বামী এবং স্ত্রী স্বামী বাইরে গিয়েছেন ব্যবসা বাণিজ্য করে এসেছেন সফর থেকে ফিরে এসেছেন ঘরের মাঝে আসলেন স্বামী বললেন বিবি আমার ঘরে কি কোনো খাবার আছে তখন বিবি বললেন স্বামী একটু সবর করো একটু সবর করো আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করছে স্বামী খুশি হলেন যে সফর থেকে আসলাম বিবি আমার জন্য খাবার হয়তো রেডি করছে কিছুক্ষণ পরে খাবার আসলো না বিবি খাবার কই বিবি বললেন স্বামী অধৈর্য হয়েন না একটু বসেন আল্লাহর পক্ষ থেকে খাবার আসবে খাবার আছে ফয়সালা হবে স্বামী কিছুক্ষণ পরে খাবার আসে না পেটে খাবার নাই একটু কষ্ট হয় না একটু আমাদের বউরা আমাদের খাবার দিতে দেরি হলে আমরা একটু বকাঝকা নিই ওই সাহাবি খুব রাগ করলেন এ তুমি আমাকে খাবার না দিয়ে তখন বসে আছো আমি অনেকক্ষণ যাবৎ বসে আছি ক্ষুধা থেকে নিজের ক্ষুধায় কাতর হয়ে কোথায় মরুভূমি থেকে ফিরে এসেছি বিবি বললেন ঠিক আছে আমি খাবার আনছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন মুসনাদে আহমদের হাদিস যে বিবি তার ঘরের পাকঘরে গেলেন বিবি দেখতে পেলেন তার ঘরের পাতিলে চুলার উপরে ছাগলের ভুনা গোস্ত পড়ে আছে সুবহানাল্লাহ এবং পাথর দিয়ে যে জাতা দিয়ে আটা তৈরি করা হতো অটোমেটিক জাতা ঘুরছে এবং ওখান থেকে আটা বের হচ্ছে সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা বলছেন আমি আবু হুরায়রা আমার জানের কসম করে বলি যদি ওই নারী ওই সময় আটা বের হওয়া জাতা বন্ধ না করত কিয়ামত পর্যন্ত ওই জাতা থেকে আটা বের হতে থাকতো এটাই তাওয়াক্কুলের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রবের প্রতি সেই ঈমান নিয়ে তাওয়াক্কুল অর্জন করার তৌফিক দিন সকলে বলি আমিন আমরা যারা সুন্নাহ পড়িনি সুন্নাহ পড়িনি